गुरु की महिमा कोई न जाने, न कोई पंडित नहीं सयाने, गुरु की महिमा कोई न जाने। সবাই জানে যে আমার এই গোটেই পৃথিবীত প্রথমতে ১১ সেপ্টেম্বরতে আর্জেন্টিনাত শিক্ষক দিবস অনুষ্ঠিত করেছিল। তার পাছত ১৯৬২ সনত আমার দেশে এই গুরুজনার সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিন, সেই জন্মদিনত আজি আমি তেখেতর শ্রীচরণত বন্তি জ্বলাই আমি আজি শিক্ষক দিবস হিসাবে আমি সকলোয়ে আমার দেশের সকলোয়ে অনুষ্ঠিত করেছে। গতিকে আপনাদের সকলোয়ে জানে যে কিছু মহর্ষি পৃথিবীত জন্মগ্রহণ করে আর কিছু সেই কোষ পৃথিবীত সদায় গুরুটুল ২০১৫ প্রতিষ্ঠা হয়েছে। শিক্ষা আর সংস্কৃতির দুটা দিক একলগ করে নার্সারি, সত্রিয়া নৃত্য, হোল, চিত্রাঙ্কন সকলো প্রশিক্ষণের লগতে গুরুটুলে আজি ক্লাস থ্রিলেকে ক্রমাগতভাবে চলি আহিছে। গুরুটুল সম্পূর্ণক ক্লাস টেনলেকে আগবাই নিয়ার প্রতিশ্রুতি গুরুটুল প্রতিষ্ঠা হয়েছে। অহা বছর গুরুটুলে ক্লাস থ্রি আর প্লে স্কুলরও উদ্বোধন করব। সকলোরে সহযোগত, বিশেষক গুরুটুলের শুভাকাঙ্ক্ষী সকলের সহযোগত গুরুটুলে আজি এই পর্যায়ত উপনীত হয়েছে। আর তেখেতসকলের আশীষ আর মরমের বাবে গুরুটুলে চিরকৃতজ্ঞ হয়ে রব। নমস্কার, নামরূপ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের তরফ করা আজি এই শিক্ষক দিবসের পবিত্র দিনট সকল শিক্ষককে অশ্রদ্ধ প্রণাম জানাইছো। আর আমার মহাবিদ্যালয়ত যে অনুষ্ঠিতক শিক্ষক দিবসের কার্যসূচী চলি আছে, আর এই আবাহতে মই নামরূপ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের তরফের সমূহ রাইজক অবগত করব বিচার যে ১৯৯৮ সনত প্রতিষ্ঠা লাভ করা নামরূপ শিক্ষক
কৰি দিছে এই 5 বছৰীয়া শৈক্ষিক জীৱনত নামৰূপ শিক্ষক প্ৰশিক্ষণ মহাবিদ্যালয়ে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ অন্তৰ্গত যথেষ্ট সুনাম কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে। চলিত বৰ্ষত 2019 বৰ্ষৰ ফলাফলত নামৰূপ শিক্ষক প্ৰশিক্ষণ মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ৰ ভিতৰতে প্ৰথম স্থান লাভ কৰিবলৈ অসমত চলি থকা বিএড মহাবিদ্যালয়সমূহে তেওঁলোকৰ পাঠ্যক্ৰমসমূহ আগবঢ়াই নিব পাৰে। যিহেতু চৰকাৰী নিৰ্দেশনা মতে বিএড মাধ্যমিক পৰ্যায়ৰ শিক্ষকৰ বাবে অত্যাৱশ্যকীয়, কিন্তু যদি মাধ্যমিক পৰ্যায়ৰ শিক্ষকসকলৰ বাবে বিএড অত্যাৱশ্যকীয় তেতিয়াহ'লে তেওঁলোকে অনুশীলন কৰা বিএড মহাবিদ্যালয়সমূহ যদি বন্ধ হৈ যায় তেতিয়াহ'লে তেওঁলোকে ক'ৰ পৰা বিএড ডিগ্ৰী গ্ৰহণ কৰিব। গতিকে সকলো চৰকাৰী বেচৰকাৰী খণ্ডৰ যিকোনো বিশ্ব মহাবিদ্যালয় আছে এই সকলোখিনি শিক্ষক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠানক পুনৰুজ্জীৱিত কৰি তেওঁলোকৰ যিখিনি লেকুনা আছে, যিখিনি তেওঁলোকৰ কৰিবলগীয়া আছে NCTR নৰ্মছ অনুসৰি সেইখিনি যাতে সকলোৱে কৰিব পাৰে তাৰ বাবে সকলোৱে পদক্ষেপ গ্ৰহণ কৰক।